हमारा मकसद है, हम कोई कोशिश करने में कमी नहीं रखेंगे। 285টি আসন, একক সংখ্যা গরিষ্ঠতায় সরকার গঠন করতে চলেছে বিজেপি। শরীরী অঙ্ক কষার চাপটা অন্তত নেই সদ্য নির্বাচিত ভারতীয় জনতা দলের। দীর্ঘ তিন দশকের অস্থিরতা কাটিয়ে স্থিতিশীল সরকারের কাছে তাই প্রত্যাশাটাও বেশি মানুষের। এটা তো আমরা সবসময় চাইব যে গ্যাসের দাম কমুক, পেট্রোল ডিজেলের দাম কমুক, সবজি মানে আমাদের দিন রোজগারের জিনিসের দাম কমুক। গুজরাট ইজ ইমপ্রুভড, আই থিঙ্ক হোল ইন্ডিয়া অ্যান্ড ইয়াং জেনারেশন দে আর ওয়েটিং ফর মোর ইমপ্রুভমেন্টস ইন এডুকেশন ইন জবস। দেয়ার ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অ্যান্ড নো বার দাঙ্গা। বিপুল জনাদেশ নিয়ে ক্ষমতায় এসেছেন মোদী, তবে যত প্রতিশ্রুতি দিয়েছেন তার অর্ধেক পূরণ করতে পারলেই খুশি হবেন মানুষ। যতটুকু প্রতিশ্রুতি দিয়েছেন তার অ্যাটলিস্ট 60% হলেও এনাফ। সাম্প্রদায়িকতা, হানাহানি, মারামারি এইসবের ঊর্ধ্বে উঠে ওনাকে দেশ চালাতে হবে এবং আপামার সমস্ত জনসাধারণ, সে কি মুসলমান কি হিন্দু কি খ্রিস্টান, সকলের প্রধানমন্ত্রী হতে হবে। নির্বাচনের রাজনীতি আর তার মাঝখানের 5 বছরের রাজনীতির মধ্যে আকাশ পাতাল তফাৎ। আগামী 5 বছর উন্নয়ন, স্বাস্থ্য, শিক্ষা আর মূল্যবৃদ্ধির প্রশ্নে মোদি সরকারকে মেপে মেপে মার্কস দেবে মানুষ, এমনটাই প্রতিক্রিয়া মিলছে সাধারণ মানুষের মধ্যে। ক্যামেরায় দেবজয় দত্তের সঙ্গে ঋত্বিক মণ্ডল, 24 ঘন্টা।